সরল উৎপাদক মান নির্ণয় বীজগণিত, তবে মান নির্ণয়ের অঙ্ক কিন্তু প্রায় আসে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে শতকরা আছে, সুদ সুদ কষা আছে, এরপরে পিতা এবং পুত্রের যে গড় এবং অনুপাতের অঙ্কগুলো পড়ছিলাম ওই অঙ্কগুলো আমাদেরকে আবার একটু রিভিশন দিতে হবে, ঠিক আছে? তো তোমাদের ম্যাথের কিন্তু একটা আমি শীত দিছি, দুইটা শীত দেওয়ার কথা এখানে পাইছো? আচ্ছা, ওই শীতের অঙ্কগুলোর বাইরে কিন্তু আর কোথাও আসবে না, ওই নিয়মের অঙ্কগুলো আসবে। তুমি যেখানেই যাও, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ, যেখানেই যাও ওই নিয়মের অঙ্ক আসবেই। এরপরে দেখো অঙ্ক কিরকম আসতে পারে। গরে রোহিত সাহেবের মাসিক বেতন 500 টাকা, সরি 5000 টাকা, তার বেতনের 60% দিয়ে পরিবারের ভরণ পোষণ হয়, বাকি টাকার 25% তিনি প্রতি মাসে সঞ্চয় করেন। প্রতি মাসে রোহিত সাহেব কত টাকা সঞ্চয় করেন? 500। তো তোমরা এটাও সমাধানটা তোমরা করে নিও যারা ইউটিউবে দেখতেছো। এরপরে একটা মান নির্ণয় আছে, যদি x সমান 2 হয় এবং y সমান 4 হয় তাহলে 2x হোল স্কয়ার মাইনাস 4xy প্লাস y স্কয়ার এর মান কত হবে? শুধুমাত্র মান বসে গুণ করলে বা রুট ওভার করলে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমার জ্যামিতির কিছু সংখ্যা থাকতে পারে, অবশ্যই জ্যামিতির সংখ্যাগুলো মুখস্থ করতে হবে। ছোটবেলায় যেগুলো পড়ছো সরল কোণ, তারপর ছিল চতুর্ভুজ, ত্রিভুজ, এরপরে বিপ্রদীপ কোণ, ঠিক আছে, পূরক কোণ, সম্পূরক কোণ, ব্যাসার্ধ, ব্যাস, এই জিনিসগুলো একটু পড়ে নেবে, এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। তো যাই হোক, ইউটিউবে যারা দেখলাম, আমাদের সোলার একাডেমির ছাত্রদেরকেও শিখালাম, তোমরাও যারা দেখেছো অবশ্যই খাতায় সুন্দরভাবে নোট করে এভাবে প্রিপারেশন নাও। আর তোমাদের আমি সবসময় প্রত্যেকটা পরীক্ষার আগে ইউটিউবে দেখবা, সবসময় আমি চেষ্টা করি স্লাইডের মাধ্যমে সুন্দরভাবে বোঝানো। এবার যেহেতু সময় কম, সেহেতু আমি মুখে বললাম, যারা শোনার পুরো ভিডিওটি শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবে পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে? আর আগামী 3 দিনে আমাদের টার্গেট থাকবে সোলজার একাডেমির ছাত্রদের জন্য 6টা মডেল টেস্ট শেষ করা, এবং 6টা মডেল টেস্টে 45 এর মধ্যে 40 পাইতেই হবে। যারা ছিলেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, উপস্থিত সোলজার একাডেমির শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।